শুভ মহানবমী। আজকে আমাদের এই পুজোর গান নিয়ে যার সঙ্গে আড্ডা দেব তাকে বিশ্বাস করুন জাস্ট আমরা ধরে এনেছি নিচে, মানে পুজো মণ্ডপেই ছিলেন, জাস্ট ধরে এনে একটু আড্ডা দেব তার সঙ্গে। আমাদের সঙ্গে আজকে পুজোর গান নিয়ে পুজোর আড্ডায় সৈকত মিত্র। সৈকত দা, পুজো কেমন কাটছে বলো? আজকে তো নবমী হয়েই গেল। আসলে পুজো আমাদের কি হয়, মানে বেশ কিছু বছর ধরে কলকাতাতে খুব একটা থাকা হয় না, তো ছিলাম, আবার মাঝখানে দুদিন ছিলাম না, আজকে ফিরেছি, আর সেই সময় ব্যাস তার মানে সঙ্গে একদমই তাই। আর পুজো বললেই পুজোর গান একটা আমাদের বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং দেখো, মানে বলে না যে বিখ্যাত বাবার ছেলে হওয়া, এটা তো একটা তোমাকে মানে যত তুমি যত বছর তোমার গান আলাদা করে আমাদের প্রত্যেকের মনেই একটা দাগ কেটে যায়, কিন্তু ওই যে বাবার কথাটা তোমার কাছে সারা জীবনই বোধ হয় তোমার সঙ্গে থাকবে, এটাও তোমার একটা বড় পাওনা। না, সেটা তো সকলের সঙ্গেই থাকে, তার বাবা মা নিয়েই এগিয়ে চলে। এখানে যেটা তুমি এই কারণে বলছো যে আসলে কিছু কিছু মানুষ থাকে, তাদের অবদানটা এমন সমাজের কাছে, একদমই তাই। সেটা পুজোর গান বললে বাঙালি শ্যামল মিত্রের কথা বলবে না, তাহলে মানে পুরো ব্যাপারটাই বোধহয় সার্কেলটাই পূর্ণ হবে না। একদমই তাই, এবং সেটাই বলছি যে মানে অবদানটা তাদের এমন একটা মাত্রায় সমাজের প্রতিটা ক্ষেত্রে, মানে যে যে বলতে গেলে সমহিমায় তারা এমন ভাবে বিরাজ করে গেছে বছর বছরের পর বছর ধরে, যে কারণে এই নামগুলো এড়িয়ে থাকা যায় না। তো সেইভাবে এটা ইটস কোয়াইট অবভিয়াস। মানে পুজোর এই যে গান, তুমি তো নিশ্চয়ই অনেক থেকে শুনেছই, পুজোর গানের এই শুরুটা যদি বলো, মানে ফিফটিজ ওই সময়কার কথা যদি আমরা একটুখানি শুনি আর কি। ফিফটিজের কথা আমারও শোনা কথা, আমি খুব একটা আমি আমি অত খানিটা বলতে চাই না, তবে এটাও ঠিক যে যাদের মুখে শুনেছি তাদেরকে বিশ্বাস না করাটা বরঞ্চ সেটা একটা অবিশ্বাস্য ব্যাপার। যাই হোক, তো পুজোর গান হিসেবে কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয় তোমার ধরে নাও 40-এর দশক থেকে। তারপরে তখন তো দুটো রেকর্ডের এক পিঠে একটা আরেক পিঠে আরেকটা, ইনফ্যাক্ট 30-এর দশকের বেশ কিছু গান, মানে যখন কিনা ধরো কাজী নজরুল ইসলাম ছিলেন HMV-র পেড গীতিকা, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে ও কথায় বাংলা গান, তখন রবীন্দ্রসঙ্গীত কথাটা আসেনি, সেই সময় থেকে কিন্তু আধুনিক গান, আধুনিক গান বলতে মানে যেটা আমি পুজোর গান যেটা বলছি আমরা বেসিক্যালি ওটা পুজোর গান, ওটা আধুনিক আধুনিক গান, এবং আমরা বহু গান জানি যে যেটা কিন্তু পুজোয় নয়, সরস্বতীর পুজোর পরে বসন্ত মানে ওই বসন্ত বন্দনার সময় রিলিজ হতো, সেগুলো আমরা পুজোর গান হিসেবে ধরি, কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি আধুনিক গানটা হচ্ছে যেটা ফিল্মের গান নয়, সেটা একটা বেসিক রেকর্ড, সেটা কিন্তু আমরা 30-31 মানে সেই সময় থেকে, মানে আমাদের প্রায় 90 বছরের বেশি আমাদের সেই বাংলা গানের প্রচলন, এবং সেটা একটা সময়ে মানে সাংঘাতিক সেটা জায়গা নেয় সেটা, এবং সেটার জন্য তো মানে তুমি নিশ্চয়ই আরো আমার একটাই একমত হবে, আকাশবাণীরও একটা বড় ভূমিকা ছিল। এক্স্যাক্টলি, এবং যে সময়টা এটা হয় সেই সময়টা মানে একদিকে পুজোর গান বলতে HMV, এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকটা মেগাফোন ছিল ইত্যাদি, কিন্তু HMV মূলত তাতে সবাই রেকর্ড করতেন, এবং সেই গানগুলো আকাশবাণী রেডিওর মাধ্যমে লোকের কাছে, হাজারে হাজারে লোক, লক্ষ লক্ষ লোকের কাছে সেগুলো ছড়িয়ে যেত। একটা মজার জিনিস ছিল যে এই মানে গায়ক গায়িকা সুরকার গীতিকার রেকর্ডিস্ট মিউজিশিয়ানস, এই সব মিলিয়ে তো একটা রেকর্ড হয়, তো সেটাও একটা বেশ পরিবারের মতো ছিল আর কি সেই সময়ে। নিশ্চয়ই সংখ্যায় কম হলে পরিবার, যেই সংখ্যা বেড়ে যায় তখন পরিবারের মধ্যে ভাগ হয়ে যায়, তো এদের কিন্তু মেন লক্ষ্যটা ছিল বা উদ্দেশ্যটা ছিল একটা গান ঠিকমতো তৈরি করা, বাকিটা নিয়ে কিন্তু এরা ভাবতেন। এখন যেমন
কি করে বিক্রি হবে একটা জিনিস সেটা মানে ব্যাক ক্যালকুলেশন এই করলে এই করলে এই হবে এই হবে তবে একটা গিয়ে একটা ফিল্ম তৈরি হচ্ছে তবে একটা গান শুধু তাই নয় মানে গান গান তো এখন শোনা নয় শুধু গানটা এখন দেখাও এবং সেটা কতটা জনপ্রিয় করে তোলার জন্য যে বিভিন্ন এলিমেন্টস ঢোকানো সেটাও এখন একটা বেশ বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বেশ বড় হয়ে গেলেও সেই জিনিসটা কিন্তু সেই আগের জায়গাটাকে ছুঁতে পারছে না তার কারণ হচ্ছে আলটিমেটলি গানটা কিন্তু অনুভব করা যায় আমরা একটা ভালো গান কিন্তু চোখ বুজিয়ে শুনি একদম আমরা কিন্তু গানটা দেখি না যদি গানের কথা হয় তাহলে কিন্তু গানটা হচ্ছে শোনার এলিমেন্ট সেই শোনার জায়গাটা থেকে যখন থেকে আমরা সরে যেতে শুরু করলাম মানে টেলিভিশনের যুগ যবে থেকে আরম্ভ সেটা 90 80 মানে 80 দশকের শেষের থেকে মোটামুটি না না আমাদের নাকি 90 দিল্লিতে টেলিভিশন বস্তুটি এসেছে 63 সালে হ্যাঁ কলকাতা এসেছে 75 সালে হ্যাঁ আমরা দেখবে যে এই যে 50 এর শুরু থেকে বা 50 এর ঠিক আগের থেকে শুরু হলো এই যে একটা স্বর্ণ যুগ শুরু হলো এবং সেটা কিন্তু গিয়ে 75 পর্যন্ত একটা এই 75 এর পর থেকে কিন্তু আমরা দেখতে শুরু করলাম দেখতে এই মুখকে দেখা যাচ্ছে আমি মানে আজকে প্রায় বছর 20 হয়ে গেল কাউকে বলতে শুনলাম না আপনার গানটা শুনলাম সবাই বলে আপনাকে দেখলাম তো দেখে দেখা এবং শোনার মধ্যে যে একটা ভীষণ তফাৎ সেটা কিন্তু এই যে যেটা বলছো পূজোর গান যেটা নিয়ে আলোচনা পূজোর গানটাকে কিন্তু সেই জায়গাটার একটা সূক্ষ্ম হল সূক্ষ্ম থেকে আস্তে আস্তে এটা একটা ব্রড স্পেকট্রামে তফাৎ তৈরি হয়ে গেছে একদমই এবং আচ্ছা আমরা তো জানি যে মানে শ্যামল মিত্র যখন তার তার কেরিয়ার শুরু করেছিলেন সেই সময় যেহেতু তোমার দাদু ডাক্তার ছিলেন তিনি চাইতেন যে ছেলে ডাক্তার হোক এবং ডাক্তার হওয়ার পরে সেই নৈহাটি থেকে কলকাতায় চলে আসা এবং সেখানে একটা বিরাট স্ট্রাগল এইগুলো তো আমরা জানি সেগুলো তো হয়েই গেছে এবং তার ফলে এবং একটা যেটা শোনা যায় যে সেই সময় বিশ্বজিৎ বাবু যে একটা হেমন্ত মুখোপাধ্যায় যখন একটা রেকর্ড করতে গিয়ে উত্তম কুমারের সঙ্গে যখন চেয়েছিলেন তখন উত্তম কুমার সেই সময় বোধহয় সময় দিতে পারেননি এবং যার ফলে সেটা তিনি তখন বোম্বেতে চলে যান এবং সেই সময়ই একটা সুযোগ আসে বিশালবাদ সেটা একটা ইতিহাস আর কি তা সেই সময়টা তুমি তো একটু শুনেছো সেই সময়টা একটু বলবে আমাদের একটু গল্পটা যে কিরকম কি ঘটনাটা ঠিক ওইটা নয় ওটার একটা অন্য স্পেকট্রাম আছে হ্যাঁ তুমি বলতে দেওয়ানিয়া দেওয়ানিয়া ছবিতে দেওয়ানিয়া ছবিটার কথা বলছো অ্যাকচুয়ালি বাবার সঙ্গে উত্তম কুমারের মানে ছোটবেলাকার আলাপ মানে যখন তারা কেউ কিছু না আচ্ছা একটা রকে বসে আমার বাবা চক্রবেড়িয়া রোডে তার ছোট পিসির বাড়িতে এসে প্রথমে উঠেছিল যখন নৈহাটি বাড়ি থেকে চলে আসতে বাধ্য হয় মানে হি ওয়াজ ফোর্সড টু গো আউট তো সেখান থেকে এসে চক্রবেড়িয়া রোডে যখন ওঠে পাশের পাড়া গিরিশ মুখার্জি রোডে সেখানে উত্তম কাকু তখন অল্প বয়স দুজনের খুব অল্প বয়স তখন উত্তম কাকু কোর্ট কমিশনারে চাকরি করে নাটক করছে স্বপ্ন ফিল্ম করবে ফিল্মে অভিনয় করবে আর বাবার স্বপ্ন হচ্ছে আমি সুন্দর চক্রবর্তীর কাছে গান শুনছি গায়ক হবো এইটা যে মানে কমন রকে বসে আড্ডা সেই যে রিলেশনটা সেটা থেকে ফলস্বরূপ তখনকার দিনে 74.5 হয়েছে চল বলে ডেকে নিয়ে গেছে চল আমরা একসঙ্গে মিলে পড়ি অভিনয় কি হচ্ছে অভিনয় কিছুই বুঝতে পারছি সেই 74.5 উত্তম কুমারের মানে বেশ কয়েকটা ফ্লপের পর সেটা হিট প্রথম বসু পরিবার এবং 74.5 এ উত্তম কুমার সুচিত্রা সেনের জুটি তৈরি হলো বলা যায় প্রথম মানে রোডওয়ে খুল দুজনেই খুব স্টিফ অ্যাক্টিং তখন তখন অ্যাকচুয়ালি তো তুলসী চক্রবর্তী মলিনা দেবী হিরো হিরো একদম তাই এবং একটা বড় চাঙ্ক নিয়ে বেরিয়ে চলে গেছিল ভানু বন্দ্যোপাধ্যায় মাসিমা যাই হোক মানে উত্তম কুমার সুচিত্রা সেন ওয়াজ অর্নামেন্ট টু দ্য 74.5 তো সেইগুলো হয়েছে তারপরে সাগরিকা আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সেটা 1956 সাল কিন্তু তারপর থেকে মানে তখন উত্তম কুমারের জায়গাটা এমন একটা উত্তম কুমার সুচিত্রা সেন যে তাদের লিপে গান গাওয়াটা মানে এটা মানে সেটাই একটা বিরাট ব্যাপার সেটা একটা অন্য ধাপ তৈরি করে দিচ্ছে এবং তখন মানে একচেটিয়া ভাবে হেমন্ত জেঠুর যেহেতু হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কাকুর দুজনের ভীষণভাবে মিল হতো একদম এবং কথা বললে মিল হতো এ গান গাইলে মিল হতো একদমই এবং উত্তম কুমারের লিপে মানে সেই সময় হেমন্ত মুখোপাধ্যায়ের গলাই শোনা যেত তো সেই সময়
বাবা বলে আমি একটা ফিল্ম প্রযোজনা করব প্রোডিউস করব এবং গৌরীকাউকে ডাকে গৌরীপ্রসন্ন মজুমদার গৌরীদা তুমি কি গল্প লেখো আমার এই জীবন আমি এরমভাবে এসে এরমভাবে এস্টাবলিশড হচ্ছি আলটিমেটলি আমার বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল আমার বাবা আবার গ্রহণ করে এবার তার মধ্যে ফিল্মিক ওয়েতে যা যা কিছু বানানো যায় ড্রাইভারি ইত্যাদিতে যে সব মজার ব্যাপার কিন্তু ওই তরুণ কুমারের রোলটা সেটা একজনের মানে এক বন্ধুর রোল আর কি যে ভীষণভাবে সাহায্য করেছিল আবার যেটা গীতিকার সুরকার গীতিকার হিসেবে অসুস্থ হয়ে পড়ছে তার জন্য গান করছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অনল চট্টোপাধ্যায় আচ্ছা গীতিকার সুরকার অনল চট্টোপাধ্যায় ওনার ওই সময় ভীষণভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল এই সবগুলো মানে সব মিলিয়ে একটা গল্প এবং সেইটাতে মানে শ্যামল মিত্র উত্তম কুমার যে জেল করে অ্যাকচুয়ালি গলাটা জেল করে উত্তম কাকুর একটা মানে ব্যারিটোন ভয়েস বাবার সেখানে একটা মানে অন্যরকম ভয়েস একটা মানে লাভার বয় সং টাইপের ভয়েস সেটা জেল করবে সেটা কিন্তু আস্তে আস্তে এমন একটা রে হলো যে মনে হচ্ছে হ্যাঁ ওনার লিপে এই গানই হচ্ছে তারপর থেকে এটা চললো আর কি তো এটার মানে কারণটা হচ্ছে এই যে উত্তমের লিপে আমার গান হচ্ছে না উত্তম কিনে একটা ফিল করে এবং সেখানে তার এটাই হচ্ছে যে সে একজন গায়ক সো দ্যাট গানের স্কোপ অনেক আচ্ছা তুমি কোনো তোমার ছোটবেলায় কোনো এরকম স্মৃতি মনে আছে যে সবাই ধরো তোমার বাড়িতে তখন সবাই আসতেন এরকম কোনো পুজোর গান তৈরি হচ্ছে লেখা হচ্ছে ইনক্লুড করা এরকম কোনো মনে পড়ে কিছু পুজোর গান তো বাড়িতে বসেই তৈরি হতো আমি যবে থেকে দেখছি বাড়িতে বসেই তৈরি হতো তার আগে তো একটা গান বলো না এরকম তৈরি হওয়া কোনো গান আসলে ব্যাপার হচ্ছে যে গান তৈরি হওয়াটা আমি প্রচুর গান দেখে মানে ওই সময় থেকে মানে আমার বাবার তার আগে বাড়িতে গান নিয়ে বসতেন আচ্ছা ওই 69 সালে অ্যাক্সিডেন্ট হলো তারপর থেকে পা সমস্ত মানে একদম ভেঙে চৌচিরে হলো ইত্যাদি মানে ওই সমস্ত পরে তারপর বাড়িতে বসেই গান শুরু করি সেই দিনটার কথা আমার ভীষণভাবে মনে আছে তার কারণ হচ্ছে আমি প্রথম আমার ভীষণ একটা মানে ইয়ে ছিল যে এই যে রেকর্ড চলছে রেডিওতে গান হচ্ছে এই গানগুলো হয় কি করে বুঝে রেকর্ডিং হতো আমি রেকর্ডিং যাবো কিছু আমি নাকি ভীষণ দুষ্টু মানে আমি যা যা হয় দুরন্ত ছিলাম ইত্যাদি আমার মনে হয় না আমাকে দেখি আমি নাকি ছিলাম দেখ যে তো জোর করে গেছি স্টুডিওতে গিয়ে আরতি দির গানের তখন তো লাইভ রেকর্ডিং হতো মানে আমরাও প্রথম যখন গান করেছি তখন কিন্তু লাইভ রেকর্ডিং হতো আচ্ছা মানে 83-84 সাল যখন গান করেছি তখন কিন্তু লাইভ তোমাদের 84 তে বোধহয় তুমি প্রথম তার আগেও যখন মানে 83 সালে আমি যখন মানে কুরাসে গিয়েছি মাটির স্বর্গ বলে একটা ফিল্মে সেটাও কিন্তু ইন্ডিয়া লেভেল 91 আর কি তো এবার সেই টেকনিশিয়ানসে গেছি গিয়ে আরতি দির গান হচ্ছে বলে আমি অমুক গ্রিন রুমে আছি আমাকে ডেকে নিয়ে গিয়ে ঢুকেছি উত্তম কাকু মেকআপ করছে বসে আছি আমাকে ঘুরে এই গুন্ডা কি খাবি বল কিছু বলার আগে পছন্দের না ওই জিনিসটাই ছিল এখনো সেটা বোধহয় চলে হাফ পাউন্ড পাউরুটি অর্ধেক করে কেটে সেঁকে তারপর মাখন আর চিনি দেওয়া ভালো লাগে গো ওটা তো সেটা এলো বসে বসে চিবোচ্ছি কিছু করার নেই এবার ঘুরে বসে দুজন মিলে কি কথা বলছে কিছু ওই বোঝার ক্ষমতাও নেই আমার তো আর ওদিকে মনও নেই আমি শুধু তাকে মানে দেখছি তুমি যে মানুষগুলোকে অত কাছ থেকে দেখেছো সেই মানুষগুলোর যে কি উচ্চতা সেই উচ্চতাটা বোঝা তোমার তখন বয়স নয় না না কিছুই বুঝতাম হ্যাঁ তখন আমার 5-6 বছর বয়স 70 সাল তো 6 বছর বয়স তো গেছি এবার কথা বলছে আর উত্তমকেও ভীষণ নানা রকম মুখভঙ্গি আচ্ছা খুব রাগ হচ্ছে একজন এসে বলে দাদা হয়ে গেছে চল বলে গেলাম এই যে আমার বন্ধুরা অনেকে বলে যে বহুদিন ধরে গান তোলা হতো এগুলো আমি দেখিনি মানে 70 সাল থেকে আমি দেখছি যদি বলা যায় আমি দেখিনি এগুলো ওখানে বসেই গান তুললো দুবার গানটা গাইলো গিয়ে একবার মাইক্রোফোনের সামনে দাঁড়া মানে মাইকে গেল একটা রিহার্সাল একটা মনিটর একটা ডেক গান গিয়ে বেরিয়ে চলো এবার যেতে যেতে মানে গাড়ি নিয়ে গাড়িতে আসছি যখন আলাম
কেন উত্তর কাকু এরকম তোমাকে এরকম বলে কি করছিল বলে তোমার দিকে তাকিয়ে কি রকম মুখভঙ্গি করছে বলে ওগুলো হচ্ছে আর তখন কি খুব চড়া মেকআপ হতো এখনকার মেকআপ তো অনেক ভালো হয় ভীষণ চড়া চড়া মেকআপ গোলাপি মুখ এরকম সব সে লাইট স্টাইল সমস্তই তো টোন মেকআপের এত এত সফিস্টিকেশন ছিল না সফিস্টিকেশনটা ছিল প্যানকেক লাগি লাগি সব কিছু করতে যাই হোক তো যাতে স্টিফনেস না আসে শুটিং এর জন্য বলে মুখের প্রত্যেকটা মাসলস এর উপর ওদের অ্যাক্টিং করতে গেলে ওদের তার উপর মানে নিজের কন্ট্রোল রাখতে হয় যার জন্য ওটা দ্যাট ইজ অ্যান এক্সারসাইজ নেই প্রথম শুনলাম আর কি যে মুখেরও এক্সারসাইজ করতে হতো তো বাড়িতে ঢুকলাম ঢোকার পরে গৌরী কাকু বসে আছে এক প্রস্ত প্রচণ্ড চললো এটা ওটা সেটা দেরি হয়ে গেছে আমাকে হেমন্তদা বাড়ি যেতে হবে অমুক তমুক এই সেই দূর বুড়ো বসো বসো করে কতক্ষণ লাগবে 10 মিনিট ব্যাপার ইনফ্যাক্ট তাই দুজনে মিলে বসলো গৌরী কাকু বলে কি সুর করো না গান লিখবি বলে লেখো লেখো বলে জাস্ট চার লাইন দু লাইন করে লিখে দিচ্ছে নে বাবা ধর বুড়ো কি লিখেছ শুট করতে পারছি না এ করতে করতে যেটা হারমোনিয়াম বাজে সেটাই শুট ওই 10 মিনিট ম্যাক্সিমাম 20 মিনিটে দুটো গান তৈরি হয়ে গেল একটু শোনাও গান এরকম ভাবেই তৈরি হয় একটা গান ছিল এরকম তোমার ওই ধূপ ছায়া রং শাড়ির পাড়ে চোর কাটাতে বিধি দিলাম মন আমার এই টুকরো কথা টুকরো হাসি পড়বে মনে ঘরে ফিরে একটি একটি করে তাদের বাঁচবে যখন তোমার ওই ধূপ ছায়া রং আর উল্টো পিঠের গানটা ছিল ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে একই ব্যথা জাগে বড় একা লাগে চোখে যে মেঘ করে জনপ্রিয় সব এত গান সত্যি গান এরকম যত গান তৈরি হওয়া দেখেছি এরকম তৈরি একটা মাত্র গান আমি মনে আছে বাবার কথা বলছি সিনেমাটার নাম হচ্ছে যাই হোক অনেকগুলো গান ছিল আচ্ছা তার মধ্যে একটা গান শৈলেন্দ্র সিং ছিল আচ্ছা শৈলেন্দ্র সিং এর দাদা প্রোডিউসার তো শৈলেন্দ্র সিং অজস্র ধন্যবাদ আচ্ছা অজস্র ধন্যবাদ ফিল্মটা অত পপুলার হয়নি গানগুলো ভীষণ পপুলার ছিল সেই এক তো এক মাস ধরে শৈলেন্দ্র সিং কে বাংলা বাংলায় মানে বোঝাতে হচ্ছে মানে বাংলাটা ডিকশনটা ঠিক হ্যাঁ হ্যাঁ তো এই সুর করতে বসে একটা গান আছে গৌরী কাকু লিখে এনেছে এই এই জীবনটাকে হাউই করে শূন্যে আমি দেব উড়িয়ে প্রশংসা আর হাততালিতে প্রাণটা নেব জুড়িয়ে কি হবে টেনশন কি হবে তো এবার দুজনের মধ্যে লিখতে পারছো না কি তো লিখেছি তো বল না এরকম তুই তো একটা খবরের কাগজ দিলেও শুরু করে দিস এই জীবনটাকে হাউই করে এমন কথা বলতো হাউই করে শূন্যে আমি দেব উড়িয়ে প্রশংসা আর হাততালিতে প্রাণটা আমার নেব জুড়িয়ে সঙ্গে সঙ্গে শুরু হয়ে এই জীবনটাকে হাউই করে শূন্যে আমি দেব উড়িয়ে প্রশংসায়ার হাততালিতে প্রাণটা আমার নেব জুড়িয়ে এই জীবনটাকে আচ্ছা সৈকতে তুমিও বোধ হয় একবার পুজোর গান সলিল চৌধুরীর এতে রেকর্ড করেছিলে সঞ্জয় টুসু আটটা গান হ্যাঁ সেই সময়টা রেকর্ড করেছিলে কিন্তু পরবর্তী সময়ে তো তুমি কি আর সেভাবে পুজোর গান বলে আর খুব কি করেছো হ্যাঁ 2012-13 সাল পর্যন্ত তো পুজো করেই গেছি এবং তার ফলে কি তুমি ধরো যখন সেই সময়ে করেছো এবং আজকে যখন দেখেছো এবছরও তোমার একটা ভিডিও আমি এখন তো আর অ্যালবাম হয়ে যায় ক্যাসেট মানে আমি যখন প্রথম পূজোর গান করেছি তখন রেকর্ডে করেছি হ্যাঁ 1985 সাল মানে চারটে গানের রেকর্ড যেটা হয় সেটা একটু বলো না পূজোর গানের মানে প্রণব বসু বলে একজন এক ভদ্রলোক তিনি হঠাৎ আমার বাড়িতে এলেন এসে বললেন যে তোমার মানে বাবার সঙ্গে একটা অনুষ্ঠানে গেছিলাম কলা মন্দিরে তো সেখানে বলে যে তোমার ভীষণ ভালো লেগেছে খুব মিষ্টি তোমার গলা আমি আমার কাছে এরকম বেশ কয়েকটা গান আছে তুমি কি রেকর্ড করবে এরকম অফার করছে হ্যাঁ করবো না কেন সেই ওনার বাড়িতে গিয়ে গান তুলে এ করে
তারপর চারটি গান রেকর্ড করা হলো, সেটা সাউন্ড উইং কোম্পানি থেকে বেরিয়েছিল আলাদা। সাউন্ড উইং কোম্পানিটার নাম ছিল, সাউন্ড উইং স্টুডিও ছিল মনোর পুকুরে বড় গান থেকে, সেটা 85 সাল সেটা বেরিয়েছিল, 85 বলে খুব সুন্দর সেই চারটে গানের রেকর্ড বেরিয়েছিল। তার মধ্যে একটা গান ছিল এরকম, স্বপ্ন যারা দেখতে চাও একসাথে সোপা ফেলি, দূর দিগন্ত সম্মুখে পিছনটাকে যাব ভুলি, একসাথে সোপা ফেলি, স্বপ্ন যারা দেখতে চাও একসাথে সোপা ফেলি। দেখো এখন যদি আমরা ঠিক এই 2023-এ দাঁড়িয়ে দেখো, এখনো কিন্তু আবার সেই সিঙ্গলসই ফিরে আসছে। এখন কি ফিরে আসছে আমি ঠিক বলতে পারি না, তার কারণ হচ্ছে এখন তো ভার্চুয়ালি সবকিছু করা হচ্ছে, মানে লোকে ইনস্টাগ্রামে, ইউটিউবে, ফেসবুকে, এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় মানুষ যেন বেশি অ্যাক্টিভ আর কি তার অন্যান্য ক্ষেত্রগুলো থেকে। তার কারণ হচ্ছে ফিজিক্যাল বিক্রিটা সারা পৃথিবীতে নেই, সারা পৃথিবীতে ফিজিক্যাল বিক্রি নেই, তো কাজেই এইভাবেই লোকে ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি গান দেয়, কখনো একটা হয় কখনো দুটো হয়, কিন্তু তার সংখ্যাটা যে একটা জিনিস হচ্ছে, তোমার কাছে যে কোনো জিনিস যদি সহজলভ্য হয় তখন কিন্তু তুমি তার দাম দাও না, সেটা যাই হোক, সোনাও আজকে যদি ফ্রিতে সবাইকে দিতে আরম্ভ করে ঠিকই তো, তাহলে তো সোনারই দাম কমে যাবে আর কি, মানে সোনার দামই নেই, সোনার ইটসেলফ দামটা কমে যাবে না তখন, মানে সোনা বললে আর এটার কি ভ্যালু কি আছে, আর জিনিসটা সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। আজকে তার মাধ্যমে কিছু মানে গান হোক বা যা কিছু হোক কিছু পপুলার হচ্ছে ঠিকই, কিন্তু বড্ড ক্ষণস্থায়ী হচ্ছে, তার কারণ হচ্ছে এত সংখ্যা, এত সংখ্যা আর এফোর্টলেস, আমাকে না এফোর্ট দিতে হচ্ছে না, ঠিকই তো তাই। এবং তার আমার মানে কোনো জিনিস পপুলার করার জন্য অনেক কিছু কাজ করছে, যার জন্য হয়তো হাইপটা খুব তাড়াতাড়ি উঠছে, কাউকে হাইপটাও তৈরি করা যায়, সেটাই হাইপটাও তৈরি করা, মানে এটা তো তৈরি করাই, ক্রিয়েট করাই, ক্রিয়েট করা যায়, সেটা আগে সেটা ছিল, মানে মানুষের ভালো লাগার উপর নির্ভর করত, হ্যাঁ কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না মানে কোনোদিনই বোঝা যেত না, তো কাজেই এখন যেমন একটা সবাইকে বলে হ্যাঁ তুমি শেয়ার করো করতে করতে একটা জায়গায় পৌঁছলো, তাতে ভালো কি খারাপ সেটা বলার আগে কিন্তু আরেকটা চেপে যাচ্ছে, একদমই তাই, আর যার জন্য আমরা মনে রাখতে পারছি না। এই যে কথা হচ্ছে আজকে থেকে 50 বছর আগের বা 50 বছর আগে, মানে কিন্তু সেই কথাই, হ্যাঁ মানে সেই সময়কার কথাই আবার বলছি, মানে পূজোর গান মানেই কিন্তু সেই সময়টাতেই ফিরে যেতে হচ্ছে আমাদের বারবার, পূজোর গান, পূজোর স্টাইল, পূজোর খাবার, আমরা কিন্তু ওইখানটাতেই আছি, একদমই তাই, সৈকতদা বললেই বুঝতেই পারছেন যে সেই কিন্তু আমরা আবার সেখানেই ফিরে যাচ্ছি আমাদের স্টাইল, এবং সৈকতদাকে দেখেছেন তো একদম ধুতি পরে আজকে কিন্তু সেই পুরনো স্টাইলেই 70-এর দশকেই সৈকতদাও ফিরে গেছেন আর কি। আজকে পুজোর আড্ডা সৈকতদাকে আর আটকাবো না, কারণ সৈকতদাকে আবার পুজোতে ফিরতে হবে, পুজোতে যেতে হবে অবশ্যই। সৈকতদা অনেক অনেক শুভেচ্ছা, তোমার পুজো প্রায় শেষ কিন্তু যেটুকু আছে, আর তোমাকে অনেক অভিনন্দন এবং আমাদের এই সময় দেওয়ার জন্য এই পূজোর মধ্যে থেকে, ঠিক আছে, খুব ভালো লাগলো, সবাই ভালো থাকবেন, অভিনন্দন সকলকে, পূজো ভালো করে কাটান, একদমই তাই, আপনারাও ভীষণ ভালো করে পূজো কাটান, আর দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।